শতবর্ষ প্রাচীন মূর্তিছড়া চা বাগানের দুই ম্যানেজারকে শারীরিক নিগ্রহ ও মালিক পক্ষের অনির্দিষ্টকালের জন্য বাগান বন্ধের ঘটনায় মাঠে নামল বামপন্থী শ্রমিক সংগঠন। সোমবার থানায় ডেপুটেশন দিয়ে কৈলাসহর থানার ওসি বিজয় দাসকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, শীঘ্রই প্রকৃত আক্রমণকারীদের গ্রেপ্তার করা না হলে বামপন্থী শ্রমিক সংগঠন জোরদার আন্দোলন গড়ে তুলবে। শ্রমিকদের প্রাপ্য মজুরি না পাওয়াতে ক্ষুব্ধ শ্রমিকরা গত 13 জানুয়ারি মূর্তিছড়া চা বাগানের জেনারেল ম্যানেজার রাজকুমার গুপ্তা এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সোমনাথ চক্রবর্তীকে বাগানের অফিস ঘরের ভেতরে ঢুকে বেধড়কভাবে মারধর করে, এমনকি ধারালো দা দিয়ে প্রাণে মারারও চেষ্টা করে বলে ম্যানেজার জানিয়েছিলেন। শুধুমাত্র মারধরই নয়, দুই ম্যানেজারকে মারধর করে বস্ত্রহীন করে গলায় জুতার মালা পরিয়ে দিয়ে চা বাগান থেকে তাড়িয়েও দিয়েছিলেন। এরপর দুই ম্যানেজার কোনো রকমে প্রাণ বাঁচিয়ে কৈলাসহর শহরের এক বেসরকারি হোটেলে আশ্রয় নিয়ে আক্রান্তকারীদের বিরুদ্ধে কৈলাসহর থানায় লিখিতভাবে মামলা করে এবং মারধরের ঘটনার ভিডিও ফুটেজও পুলিশের কাছে জমা দিয়েছিল। এরপর দুই ম্যানেজার 15 জানুয়ারি সন্ধ্যায় স্থানীয় সংবাদ প্রতিনিধিদের দ্বারস্থ হয়ে সমস্ত ঘটনা সম্পর্কে জানায়। ওনাদের বেধড়কভাবে মারধর করার পর, থানায় মামলা করার পর আজ অবধি কৈলাসহর থানার পক্ষ থেকে কাউকে গ্রেপ্তার করা হয়নি এবং পুলিশের পক্ষ থেকে কোনো ধরনের ভূমিকা নেওয়া হয়নি। এই ঘটনার খবর চাউর হতেই মাঠে নেমেছে বামপন্থী শ্রমিক সংগঠন সিটু অনুমোদিত ত্রিপুরা টি ওয়ার্কার্স ইউনিয়ন কৈলাসহর মহকুমা কমিটি। সংগঠনের পক্ষ থেকে দুজনের প্রতিনিধি দল কৈলাসহর থানার ওসি বিজয় দাসের কাছে ডেপুটেশন দেওয়ার পর কৃষ্ণেন্দু চৌধুরী জানান, বিগত 3-4 বছরে কৈলাসহর মনুভেলি চা বাগানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারকে মার্ডার করা হয়েছে। কৈলাসহরের রাংরুং চা বাগানের মালিককে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করায় উনি বর্তমানে মৃত্যুর সাথে লড়াই করছেন। কোনো ঘটনারই আজ অবধি পুলিশ কিনারা করেনি। পুলিশ যদি এবার মূর্তিছড়া চা বাগানের ম্যানেজারদের আক্রমণের ঘটনার প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার না করে তাহলে সংগঠনের পক্ষ থেকে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। বাগানের ম্যানেজারের উপর বহির্ভূতা যেটা আগে কোনোদিনও ঘটছে খবর নিয়ে থাকি। এর আগে মনোহলি চা বাগানের জেনারেল ম্যানেজার সুমন্ত পোদ্দারকে কালীশাসন চা বাগানে স্টেপ করা হয়েছে। রাংরুং চা বাগানের খুব মালিক শান্তিব্রত চক্রবর্তীকে প্রচণ্ডভাবে বহির্ভাবে আক্রমণ করা হয়েছে। উনি এখন মৃত্যুর সাথে লড়াই করছেন এবং সর্বশেষ 13 তারিখে মূর্তিছড়া চা বাগানে ম্যানেজারের উপর আক্রমণ করা হয়েছে। এটা তো শুভ লক্ষণ নয়। একটা চা বাগানে যেখানে শ্রমিক মালিক ম্যানেজার সবাই থাকে, আমাদের বিভিন্ন সমস্যা থাকবে, আলোচনা করবে এবং এটা হচ্ছেও, কিন্তু ইদানিং পরপর এই ঘটনাগুলো ঘটেছে। আমরা বড়বাবুকে কথাই বলেছি যে অবিলম্বে এটা ভিডিও রেকর্ডও ম্যানেজারের কাছে আছে, আসামি চিহ্নিত করে সেগুলোকে যাতে গ্রেপ্তার। এই ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় তীব্র চাঞ্চল্য বিরাজ করছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।